নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ শিক্ষা সংক্রান্ত এবং ব্যতিক্রমী কিছু খবর পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে বেতন কমিশন এখন বেতন কমিশনকে কেন্দ্র করে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন খবর ছেপেই চলেছে তার মাঝে সব থেকে বলা যায় যে প্রশ্নটি উঠে আসছে সেটি হচ্ছে বেতন কমিশনে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে পারে তো সেক্ষেত্রে দুটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটি হচ্ছে সপ্তম বেতন কমিশনের তরফ থেকে কিন্তু বিভিন্ন কর্মীদের ক্ষেত্রে সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিভিন্ন বেতনের বৃদ্ধির সুপারিশ করা হলেও কেন্দ্র সরকারের তরফ থেকে সকল কেন্দ্র সরকারি কর্মীদের জন্য টু পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করা হয়েছিল বেতনের অন্যদিকে কয়েকদিন আগে কিন্তু একটি প্রথম সারির পত্রিকায় আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের যে ষষ্ঠ বেতন কমিশন লাগু হতে চলেছে সেখানে বলা হয়েছে বেতন বৃদ্ধি হতে পারে চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট তো আমরা এখানে আলোচনা করব যে সপ্তম বেতন কমিশনে যে টু পয়েন্ট ফাইভ সেভেন বৃদ্ধি পেয়েছে এবং যেটা ষষ্ঠ বেতন কমিশনে বলা হচ্ছে যে চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি হবে তো এই দুটোর মধ্যে কি কোনো তফাত রয়েছে এই দুটোর মধ্যে কে বেশি কোনটা হলে বেশি লাভবান হতে পারেন সরকারি কর্মীরা আমরা কিন্তু এই টোটাল ভিডিওতে আলোচনা করব একটি সংক্ষিপ্ত বলা যায় অঙ্কের হিসাব আমি দেখিয়েছি আপনাদেরকে আশা করছি খুব একটা অসুবিধা হবে না আমি অঙ্কটি করেই রেখেছি আপনাদের বজার সুবিধার্থে এবং সময় যাতে কম লাগে তো চলুন সরাসরি বিষয়টিতে চলে যাই তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন বেতন বৃদ্ধি টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ ভার্সেস বেতন বৃদ্ধি চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট এখন কোনটা বেশি কোনটা কম না কোন দুটোই সমান কি বিষয়টি আমরা একটু বুঝেনি যে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণই বা কার গুণ টু পয়েন্ট ফাইভ সেভেন চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি মানেই বা কার ওপর এই চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি তো চলুন আমরা সরাসরি চলে যাই প্রথম আগে বুঝে নেওয়ার চেষ্টা করি সপ্তম বেতন কমিশনে কেন্দ্র সরকারের যেখানে লাগু হয়েছে সপ্তম বেতন কমিশনে যে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি হয়েছে সেটা আসলে কী ধরা গেল ধরা গেল এখানে কিন্তু এটা কোনো বলা যায় বেঞ্চ ইয়ে নয় এটা জাস্ট আমি ধরে নিয়েছি যে বেসিক ধরা গেল কারো দশ হাজার টাকা তো সেখানে দশ হাজার টাকা বেশিকের ওপর কী হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি হবে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি হলে কত হচ্ছে দশ হাজার টাকা টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি মানে পঁচিশ হাজার সাতশো টাকা এটা খুব সহজ হিসাব অর্থাৎ এভাবেই কিন্তু কেন্দ্র সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ঘটেছে সপ্তম পে কমিশন অনুসারে সেক্ষেত্রে কিন্তু যেটা আগের পে কমিশনের যে বেসিক নির্ধারিত নির্ধারণ করা হয়েছিল তার কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে আমরা লাস্টের আগে আগের একটি ভিডিওতে আলোচনা করছি আমি সেখানে যাচ্ছি না আমি জাস্ট উদাহরণ হিসেবে ধরে নিয়েছি যে ধরা গেল বেসিক দশ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ হিসেবে তার বেতন কত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটার ক্ষেত্রে পঁচিশ হাজার সাতশো টাকা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি অর্থাৎ এবার আমরা চলে যাব বুঝে নেওয়ার চেষ্টা করবো যে চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ কার ওপর সেই চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি বা সেটা অর্থাৎ কত টাকা হয় তো আমরা একটু দেখে নিই ধরা গেল আবারও আমরা বেসিক হিসেবে ধরছি দশ হাজার টাকা ঠিক আছে আমরা এটা জাস্ট ধরে নিচ্ছি আশা করছি বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা অসুবিধা হচ্ছে না তো ডিএ একশো পঁচিশ পার্সেন্ট আপনারা জানেন তো সেক্ষেত্রে এখনকার যে ডিএ তো সেক্ষেত্রে দশ হাজার টাকার একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা তাহলে বেসিক প্লাস ডিএ হচ্ছে দশ হাজার টাকা বেসিক আর বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে ডিএ অর্থাৎ আপনার টোটাল হচ্ছে বেসিক প্লাস ডিএ ইজুকাল টু বাইশ হাজার পাঁচশো টাকা এখন চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ এই বাইশ হাজার পাঁচশো টাকার ওপরেই কিন্তু চোদ্দো পার্সেন্ট চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে বেসিক প্লাস ডি এ নিয়ে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে তার ওপর কিন্তু চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি হবে যদি এই বিষয়টিকে কার্যকরী করা হয় যে চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনে সেক্ষেত্রে এ এভাবে কিন্তু হিসাবটা হতে পারে তো 14.3% পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি দেখে নেন কী হচ্ছে তাহলে নতুন বেসিক হচ্ছে আপনাদের তো সেক্ষেত্রে নতুন বেতনটা কি হবে দেখুন বাইশ টাকা আমরা দেখলাম যে বেসিক ক্লাস ডিএ এবং তার উপর বলছি যে সেইটার ওপর 14.3% বৃদ্ধি হবে যুক্ত বাইশ হাজার পাঁচশো বৃদ্ধি তো চোদ্দো পয়েন্ট আমরা এইভাবে লিখতে পারি চোদ্দো পয়েন্ট তিন বাই তাহলে বাইশ টাকা এবং এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখব যে আসছে তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে বাইশ আর তিন সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পঁচিশ হাজার সাতশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু একটু ভালো করে দেখে নেন তাহলে চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ হচ্ছে পঁচিশ হাজার সাতশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা যেখানে বেসিক দশ হাজার টাকা সেখানে তার চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি হলে সেটা বেতন দাঁড়াবে গিয়ে দু হাজার সরি পঁচিশ হাজার সাতশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখুন তফাতটা গিয়ে কী দাঁড়ালো টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি অর্থাৎ পঁচিশ হাজার সাতশো টাকা আর চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ পঁচিশ হাজার সাতশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বিষয় দুটো কিন্তু একই যদি চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট হারেই বেতন বৃদ্ধি ঘটে ষষ্ঠ বেতন কমিশনে তাহলে কিন্তু সপ্তম বেতন কমিশনে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি তো সেই একই জিনিস কিন্তু দাঁড়াচ্ছে চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি দুটোই কিন্তু বলা যায় দুটো বৃদ্ধি কিন্তু একই রকম বিষয় আশা করছি আপনাদের এই যে কনফিউশন চোদ্দ পয়েন্ট তিন বৃদ্ধি এবং টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ বৃদ্ধি দুটোর মধ্যে কী তফাত বা এদের মধ্যে কী মিল রয়েছে সেটা বুঝতে পেরেছেন এবং আরও একটা বিষয় অনেকে প্রশ্ন করেন তাহলে ডিএটা কোথায় যাচ্ছে যখন নতুন বেতন বৃদ্ধি হয় সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আপনারা যে নতুন বেতন বৃদ্ধির সময় কিন্তু যদি চোদ্দ পয়েন্ট তিন আরেই বৃদ্ধি হচ্ছে সেখানে কিন্তু ডিএটাকে ধরে নেওয়া হচ্ছে অর্থাৎ চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ হচ্ছে বেসিক প্লাস ডি এর ওপর মিলিয়ে যে টাকাটা হচ্ছে সেই টাকার ওপর কিন্তু চোদ্দ পয়েন্ট তিন বৃদ্ধি আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এখানেই শেষ করছি আবারও হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন